1996 সালের 6 সেপ্টেম্বর ইস্কাটনের নিজ বাসা থেকে প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহের লাশ উদ্ধারের পরের একটি ছবিকে ঘিরেই আগ্রহের কমতি নেই সালমান ভক্তদের। আর এমনই এই ছবিটি এখন ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ফেসবুকে সালমান ভক্তদের দাবি, ছবিটিতে বাম পাশ থেকে সালমানের মামা আলমগীর কুমকুম, তার পাশে সালমানের মা নীলা চৌধুরী ও সবশেষে সালমান শাহের স্ত্রী সামিরা হক। ছবিটিকে ঘিরে সালমানের লাশ উদ্ধারের দিন তার কেমন অনুভূতি ও প্রতিক্রিয়া ছিল তা ধারণা করার চেষ্টা করছেন ফেসবুক জুড়ে সালমান ভক্তরা। ভক্তদের কেউ কেউ এতে সামিরার করা সমালোচনা করছেন, আবার কেউ কেউ সে সময়ের ঘটনার শোকে কাতর হয়ে পড়ছেন। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের নিজ বাসা থেকে সালমানের লাশ উদ্ধারের ঘটনা নিয়ে এখন পর্যন্ত কম জল ঘোলা হয়নি। তবুও পরিষ্কার হচ্ছে না প্রয়াত এই নায়কের মৃত্যুর রহস্য। সম্প্রতি ফেসবুকে সালমানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার 7 নম্বর আসামি রুবি সুলতানা দেওয়া ভিডিও ঘিরে দেশব্যাপী নতুন করে সালমান হত্যার বিচারের দাবিতে তোলপাড় হচ্ছে। তবে সালমানকে হত্যার পরিকল্পনা জানার বিষয়টি যে আগে থেকেই রুবি জানতেন তা বোঝা যায় রিজভির জবানবন্দিতে।